ওকে, আমাদের ভিডিও রেকর্ডিং চালু হয়ে গেছে। সো যেটা বলতেছিলাম, ইমেজ এসইও কিভাবে করবেন, তো স্যার আমি আপনার স্ক্রিন শেয়ার? হ্যাঁ কারুল ইসলাম ভাই স্ক্রিন শেয়ার করতে আছেন? না ওকে না, আপনারটা আপনি যেহেতু দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, এখন কি দেখা যাচ্ছে? না জি, আসছে মনে হয় এখন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ইমেজ এসইও, আমরা অলওয়েজ আমাদের অ্যাকাউন্টের নাম দিয়ে বলছিলাম যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, একই নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, যাতে গুগল আমাদেরকে ফাইন্ড আউট করতে পারে। সিমিলার ভাবে আসলে আমরা কি করি, ইমেজগুলোকেও কিছু ট্যাগ বা কিছু নেম আমরা ইনক্লুড করে দিই ডিটেলসে, তো যেন ওইটা গুগল ডিটেক্ট করে আমাদের আমাদের ছবিটা সামনে নিয়ে আসে বা আমাদের ছবিটা অটোমেটিকলি সামনে চলে আসে। সেই সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যাচ্ছে যে শুধু নাম চেঞ্জ করলেই হয় না, আপনাকে ইমেজটার ফুল ডিটেলস বা ফুল অ্যাবাউটটাই চেঞ্জ করে দিতে হয়। তো একটা ইমেজের ফুল অ্যাবাউট বা ফুল ডিটেল আপনি কিভাবে চেঞ্জ করবেন, তো এই যে সকালের ব্যাচেও আমি এটা দেখাইছিলাম। সাপোজ মনে করেন এটা একটা ইমেজ, এটা ফ্লায়ার মার্কআপ হিসাবে আমি রেডি করছি এবং পরবর্তীতে এই ফ্লায়ার মার্কআপটাই আমি মনে করেন বিভিন্ন সোশ্যাল সাইটে বা বিভিন্ন জায়গায় আমি শেয়ার করব। তো তার আগে আমাকে কি করতে হবে, এই ছবিটাকে প্রিপেয়ার করে নিতে হবে। প্রিপেয়ার কিভাবে করবেন, একটা ছবি যদি আমি রাইট ক্লিক করে ওপেনে যে প্রপার্টিসে যাই, দেখেন এখানে শুধু জাস্ট কি দেখায়, ফ্লায়ার বিজনেস কার্ড, আর কিছু কিন্তু লেখা এখানে দেখাচ্ছে না। সিকিউরিটি ডিটেলস এখানেও তেমন কিছু দেখাচ্ছে না। এই দেখেন ট্যাগস, এই যে ডিটেলসে যাওয়ার পর দেখেন ফ্লায়ার অ্যান্ড বিজনেস কার্ড মার্কআপ, সাবটাইটেল কি, এখানে ডিসক্রিপশনে আসার পর দেখাচ্ছে যে ফ্লায়ার অ্যান্ড বিজনেস কার্ড মার্কআপ, এখানে রেটিং দেখাচ্ছে কত, 5 স্টার রেটিং। আবার মানে জাস্ট এটা দেখেন ট্যাগস, ট্যাগস বলতে ওই যে বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, এই জিনিসগুলো কিন্তু ট্যাগ এখানে ইনকর্পোরেট করা আছে। দেখেন কতগুলো ট্যাগ এখানে দেওয়া আছে, এখানে 500 থেকে 1000 ট্যাগ আপনি ইনকর্পোরেট করতে পারবেন। ওহ ঠিক আছে, রায়ন স্যার মনে রাখুন, ওয়েট করুন। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। মোটামুটি স্যার আছে মনে হয় 10 জনের মতো, 8-10 জনের মতো আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আজকে আজকে স্যার কি ফুল কন্টিনিউ করবো নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তো যেটা বলতেছিলাম, গেলো হারাই ফেলছি কোথায় জানিয়েছিলাম। আচ্ছা প্রপার্টিস, তো প্রপার্টিসে যাওয়ার পর দেখেন আমি যদি ডিটেলসে ক্লিক করি, দেখেন এখানে কিছু ট্যাগস দেখাচ্ছে, এই যে কিছু ট্যাগ দেখাচ্ছে, কমেন্টস, এখানে কমেন্টস আসলে কিছু লেখা নাই সেজন্য কমেন্টস দেখাচ্ছে না, কিন্তু এখানে ট্যাগসগুলো দেখাচ্ছে। ট্যাগ, এই ট্যাগগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যখন এটা আমি কোনো একটা সোশ্যাল সাইটে আপলোড করব, এই ট্যাগের উপরে ডিপেন্ড করে, এই ট্যাগের উপরে বেস করে আমার এই ছবিটা গুগলে শো করবে বা সার্চ সার্চের রেজাল্ট হিসাবে দেখাবে। তো এইগুলো আসলে আমি কীভাবে ইনক্লুড করবো, এগুলো কিন্তু সচরাচর থাকে না, আপনাকে ম্যানুয়ালি ফটোশপ দিয়ে ইনক্লুড করে দিতে হবে, ফটোশপ দিয়ে এগুলোকে আপনার অ্যাড করে দিতে হবে। এটা আপনি কীভাবে অ্যাড করবেন, এখান থেকেও অ্যাড করা যায় মনে হয়, আমি শিওর না এখান থেকে অ্যাড করা যায় কিনা, বাট ফটোশপ দিয়ে আপনি ইজিলি এটা অ্যাড করে দিতে পারবেন, এই ডিটেলসগুলো অ্যাড করে দিতে পারবেন। কীভাবে অ্যাড করবেন এটা কিন্তু থাকে না, আমি সকালে দেখাচ্ছিলাম সেই কারণে এখানে দেখাচ্ছে। আচ্ছা সাপোজ মনে করেন আমি মনে করেন মেকআপ হয়ে গেল, মেকআপ, এই তো মেকআপ, এখানে যেমন এইটা, এই মেকআপটা আমি বানাইছিলাম, তো এই মেকআপটা আমি কি করব গুগলে মানে ইমেজ এসইও করে রাখবো, ইমেজ অপটিমাইজ করে রাখবো। তো এইটাকে ধরে আমরা কি করি, ফটোশপে টান দিয়ে ওপেন করলাম বা ফটোশপে ওপেন করছি, দাঁড়ান দেখেন এইটাতে রাইট ক্লিক করে যদি প্রপার্টিসে যাই, এটার কিন্তু ডিটেলসে কিছু নাই। এই দেখেন ডিটেলস এমটি, টাইটেলস এমটি, সাবজেক্ট এমটি, রেটিং এমটি, এখানে কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না, ট্যাগস এমটি, কমেন্টস এমটি, মানে কোনো কিছুই এখানে কিন্তু আসতেছে না। এখান থেকে ম্যানুয়ালি অ্যাড করা যায়, কিন্তু আমরা এটা ফটোশপ দিয়ে অ্যাড করে দেবো। ফটোশপে কীভাবে অ্যাড করবো, ডাইরেক্ট টেনে ফটোশপে ওপেন করছি। এখন দেখেন
ফাইলে যাব, ফাইল ইনফোতে যাব। ফাইল ইনফোতে যে এইখানে আমরা কি করব, ওই ডিটেইলসগুলো অ্যাড করে দেব। তো ডিটেইলসগুলো কি কি ছিল, ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্ট মানে এই ছবিটার টাইটেলটা কি হবে, এটা একটা কি লোগো মার্কআপ, সো ইট ইজ লাইক পেপার, পেপার কি বলবো, পেপার রোল লোগো মার্কআপ নাকি, দেখি পেপার রোল লোগো মার্কআপ মানে ছিল অলরেডি আমাদের। আমরা যদি একটু এদিকে আসি, পেপার রোল লোগো, এই দেখেন পেপার রোল লোগো মার্কআপ লিখে যদি আমি সার্চ দেই, এই যে অনেকগুলো পেপার রোল লোগো মার্কআপ এখানে চলে আসছে। তো এটাকেই আমরা কি করি, কপি করে আমরা ফটোশপে নিয়ে যাই, টাইটেলে দিয়ে দিলাম পেপার রোল লোগো মার্কআপ, এটাই হচ্ছে এটার মেইন টাইটেল, পেপার রোল লোগো মার্কআপ। ওকে, আর্থার, আর্থার মানে এই যে ডিজাইনটা করছে বা এই মার্কআপটা যে বানাইছে, এটার মালিকটা কে, মানে অথরিটি কার, এটার অথরিটি হচ্ছে ওয়াদার ডিজাইনসের বা মহসিন হাসান 100। তো আমি ওয়াডার ডিজাইনসই দিলাম, ওয়াডার, যেহেতু আমি ওয়াডার ডিজাইনসের সিও, তো ওয়াডার ডিজাইন এখানে দিয়ে দিলাম, ওয়াডার ডিজাইন, ঠিক আছে থাকলো। এখানে আর্থার টাইটেল, আর্থার টাইটেল মানে এই ওয়াডার ডিজাইন বা যে এই ডিজাইনটা করছে তার একটা টাইটেল, সাব টাইটেল থাকে না, যে আমি ক্রিয়েটিভ ডিজাইনার বা আমার এরকম কারণে যে ওয়াডার ডিজাইনার একটা সাব টাইটেল আছে, প্লেস ফর ক্রিয়েটিভ ওয়ার্ক, আমি আর্থার টাইটেলটা এখানে দিয়ে দিলাম। ডিজাইন ফার্ম এটাও দিতে পারি, যে গ্রাফিক ডিজাইন ফার্ম এটাও দিতে পারি। আমি লিখলাম যে প্লেস ফর, প্লেস ফর ক্রিয়েটিভ ওয়ার্ক, প্লেস ফর ক্রিয়েটিভ ওয়ার্ক, এই যে দিয়ে দিলাম। ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে আমরা দেব হচ্ছে পেপার রোল লোগো মার্কআপ, এই কথাটাই আমরা এই ডিসক্রিপশনে দিয়ে দিলাম, যে আসলে এটা কি, এই যে ডকুমেন্টটা এটা আসলে কিসের উপর দেবেন। আচ্ছা, এখানে রেটিং দিয়ে দিলাম 5 স্টার, অনেক সময় একবার দিলে হয় না, দুবার দেবেন, মাঝে মাঝে কাজ করতে চায় না। ওকে, দিয়ে দিলাম ডিসক্রিপশন, ডিসক্রিপশনও আমরা দিয়ে দিই, রাইটার পেপার রোল লোগো মার্কআপ। কিওয়ার্ডের জায়গায় যে আমরা কি করব, ওই যে হ্যাশট্যাগগুলোর যেগুলো কথা বলছিলাম, সেই হ্যাশট্যাগগুলো আমরা এখানে ইনকর্পোরেট করে দেবো, যেগুলো আসলে মানুষ সার্চ দিলে যেন আপনার ছবিটাই সামনে শো করে, সেই জিনিসগুলো আমরা কি করব এইখানে কিওয়ার্ডসে ইনকর্পোরেট করে দেবো। কিওয়ার্ডসে ইনকর্পোরেট করে দিতে গেলে দেখা যাচ্ছে যে অনেক হ্যাশট্যাগ আমরা হয়তো বা নিয়ে আসতে হতে পারে। আমি জাস্ট এখানে কি করি, লোগো, লোগো দিলাম, কমা দিলাম, ইন্টার দিলাম, কন্ট্রোল ভি দিলাম, পেপার রোল লোগো মার্কআপ দিয়ে একটু কমা দিলাম, ইন্টার দিলাম। তারপরে আরও যদি কিছু দেখা যায়, লোগো মার্কআপ, লোগো সিকে ইউপি কমা দিয়ে ইন্টার দিলাম, এবং সিকে ইউপি মার্কআপ লিখে কমা দিয়ে ইন্টার দিলাম। তো এইভাবে করে আপনি 500 থেকে 1000টা ট্যাগ এখানে ইনকর্পোরেট করতে পারেন, যেগুলো মানুষ সার্চ দিলে আপনি চান যে আপনার এই ছবিটা সামনে চলে আসুক, এটা হচ্ছে এখানে ইম্পর্ট্যান্ট। তো ইটস লাইক কপিরাইট লাইসেন্স অটোমেটিকলি হয়ে যাচ্ছে, গুগলেই অটোমেটিকলি এটা ডিটেক্ট করে ফেলতে পারবে যে এটা একটা কপিরাইট লাইসেন্স ছবি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে এখানে কপিরাইট লাইসেন্সেরও একটা নোটিশ দিয়ে দিতে হবে। তো আমি কপিরাইট লাইসেন্সের একটা কপিরাইট ডিসক্লোজার একটা লিখে রাখছিলাম, মানে ডিসক্রিপশন একটা লিখে রাখছিলাম। আমি যদি আমার এই মার্কআপের ফাইলের ভিতরে চলে যাই, এখানে অলরেডি মনে হয় আছে, এখানে লোগো মার্কআপ এখানেই আছে মনে হচ্ছে, এই তো লাইসেন্স। এই জিনিসটাকে আমরা কি করি, এটাকে পুরোটাকে কপি না করে, ইম্পর্টেন্ট নোটিস কপি না করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমরা এখানে আমাদের ফটোশপে এসে এই কপিরাইট নোটিসে পেস্ট করে দিলাম। তো কেউ যেন এটা আবার তার ওয়েবসাইটে সেল না করতে পারে, সেই জন্য আমরা এই ছবিটাকে এইভাবে ইনকর্পোরেট করে দেব। আর এখানে ইউআরএল, যেহেতু আমার বর্ডার ডিজাইনের ফাইবার অ্যাকাউন্ট অলরেডি আছে, ফাইবার অ্যাকাউন্ট যদি আমি ফাইবারে চলে যাই এবং ওখানে ওয়াডার ডিজাইন লিখি, fiverr.com/ওয়াডার ডিজাইন যদি এখানে লিখি, অ্যাকাউন্ট আছে, কিন্তু ফাইবার ওয়াডার ডিজাইন্সের যে অ্যাকাউন্টটা, এটাতে আসলে কোনো গিগি আমি বানাইনি, দেখেন এটাতে আসলে কোনো গিগ বানানো হয় নাই। তো এটার লিঙ্ক
চাইলে আমি এটা লিংকই এখানে দিয়ে দিতে পারতাম, বাট না আমার তো আসলে কাজ দরকার আমার মেইন অ্যাকাউন্টে, সো আপাতত এটা দিচ্ছি না। আপাতত আমি কি দিচ্ছি, আমার মেইন অরিজিনাল অ্যাকাউন্টের লিংকটাই কপি না করে, শর্ট লিংক দিলে কিন্তু এখানে হবে না, মেইন লিংকটাই দিতে হবে, কপি না করে আমরা কি করি ফটোশপের এই জায়গাটাতে বসা দিলাম। ওকে ডান, এখন আপনাকে যে কাজটা করতে হবে এটা কপিরাইটেড, কপিরাইটেড মানে এটা কপিরাইটেড একটা ডিজাইন, কেউ যেন না ইউজ করতে পারে। তো এই লিঙ্কটা দেওয়ার উদ্দেশ্য কি, এই লিঙ্কটা আসলে অনেক সময় দেখবেন যে গুগলে ছবি সার্চ দিলে সার্চে যদি একটা ছবির উপরে ক্লিক করা হয়, ছবির উপরে ক্লিক করলে সাথে সাথে এরকম একটা লিঙ্কে নিয়ে যায়। দেখেন আমার ওই ছবির উপরে যদি কেউ ক্লিক করে গুগল থেকে, অটোমেটিকলি সে আমার এই ওয়েবসাইটটাতে চলে আসবে বা আমার ফাইবার পেজে চলে আসবে। আমার ফাইবার পেজে চলে আসাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। এতে করে কি হবে, আমার ট্রাফিক জেনারেট হবে এবং আমি নতুন নতুন ক্লায়েন্ট, আমি দেখবো যে আমার ফাইবার অ্যাকাউন্টটা ভিজিট হচ্ছে, নতুন নতুন কাজ আসা শুরু হয়েছে, তার একটা হিউজ কাজ আমি ফাইবার মার্কেট প্লেস থেকে করতে পারবো যদি আমি এরকম করে প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ডিজাইন যখন শেয়ার দিচ্ছি এইভাবে যদি দিয়ে থাকি। এখন যদি আমি এটাকে সেভ দেই, ওকে দিলাম, ডান, এটাকে যদি কন্ট্রোল অল্ট শিফট এস বা এটাকে যদি জাস্ট সেভে ক্লিক করি, সেভে ক্লিক করে ম্যাক্সিমাম দিয়ে দিলাম, ওকে দিলাম, দেখেন এটা ক্লোজ করে দিচ্ছি। এবার যদি আমি ছবিটা ওপেন করি, দেখেন এবার যদি ছবিটা আমি রাইট ক্লিক করে প্রপার্টিতে চলে যাই এবং ডিটেলসে চলে যাই, এই দেখেন পেপার রোল লোগো মাকআপ, সাবজেক্ট হচ্ছে পেপার রোল লোগো মাকআপ, রেটিংস 5 স্টার, এই যে ট্যাগস, ট্যাগস এখানে কম দেখাচ্ছে, দেখেন কম দেখাচ্ছে, বেশি ট্যাগ কিন্তু এখানে দেই নেই। সো মেইন কথা হচ্ছে আরও ট্যাগ চাইলে আমি এখানে ইনকর্পোরেট করতে পারতাম, ট্যাগ মাত্র এই কটা ট্যাগ এখানে ইনকর্পোরেট করা হয়েছে। এখানে মাত্র এই কটা ট্যাগ, এখানে পেপার রোল লোগো মাকআপ, কমেন্টস, কমেন্টস এক্সট্রা কোনো কমেন্টস টমেন্টস নাই এখানে, ইম্পর্টেন্ট নোটিস, এই যে কপিরাইট, ইম্পর্টেন্ট নোটিসে কপিরাইট লাইসেন্স আমি যেটা করে দিয়েছিলাম সেটা এখানে দেখেন, এই হচ্ছে কাহিনী। সো ইট ইজ লাইক আপনি যত ট্যাগ এখানে ইনকর্পোরেট করবেন তত সার্চ দিলে আপনার ছবিটা আসা চান্সেস বেড়ে যাবে। এখন যদি আপনি এটা ফাইবারে আপনার পোর্টফোলিওতে আপনি যে কোনো জায়গায় মানে আপনার বিহান্সের পোর্টফোলিওতে, ফ্রিলান্সারের পোর্টফোলিওতে যে কোনো জায়গায় আপলোড করে রাখেন, দেখবেন অটোমেটিকলি ওই ট্যাগগুলো, যে ট্যাগগুলো আমি এখানে ইউজ করছি লাস্ট কোটা, যে ট্যাগগুলো আমি এখানে ইউজ করছি ওই ট্যাগ দিয়ে যদি কেউ সার্চ দেয় সাথে সাথে আপনার এই ছবিটাই সামনে চলে আসবে। এতে করে আপনার ইমেজ এসইও হয়ে থাকলো এবং মানুষ অটোমেটিকলি দেখা যাচ্ছে যে আপনার ফাইবার লিঙ্কে চলে আসবে বা ফাইবার লিঙ্কে অটোমেটিকলি ট্রাফিক আপনার জেনারেট হবে। তো এই টেকনিকটা আমি মনে হয় স্কিপ করে গেছিলাম, আমি আসলে বলি নাই, অনেক কিছু দেখাচ্ছিলাম কোনটা থেকে কোনটাতে দেখাচ্ছি, আমার নিজেরই মনে থাকে না মাঝে মাঝে। তো এখানে ট্যাগ আমি তো অল্প ট্যাগ দিছি, আমার কথা হচ্ছে এখানে মোটামুটি একটা ভালো ট্যাগ ইনকর্পোরেট, ভালো ভালো কিছু ট্যাগ ইনকর্পোরেট করতে হবে। তো ট্যাগ যেহেতু আমার মাথায় আসতেছে না, তো আমি কী করতে পারি, এখান থেকে নিয়ে কপি করলাম, এখানে কমা দিলাম, কমা ইন্টার, এখান থেকে ট্যাগ বান্ডেলার নামে একটা ওয়েবসাইট আছে, ট্যাগ বান্ডেলার না তো ট্যাগ ব্লেন্ডার, এই যে ট্যাগ ব্লেন্ডার, ট্যাগ ব্লেন্ডার থেকেও আপনারা কি করতে পারেন অনেক কপি করে নিয়ে আসতে পারেন, ট্যাগ ব্লেন্ডার এই যে কাজই করতে পারেন। ট্যাগ ব্লেন্ডারে যাবেন, ট্যাগ ব্লেন্ডার থেকে ট্যাগ ব্লেন্ডার, ট্যাগ ব্লেন্ডার থেকে যেগুলো ইম্পর্টেন্ট ট্যাগ আছে এগুলো কপি করে না নিয়ে আপনি এখানে বসা দেবেন। দেখেন এখানে কমেন্টস, ভিডিও, অ্যাক্টিভিটিস, অ্যানিমেশন, অ্যাপ্লিকেশন, ব্র্যান্ডস, মোড, হলিডে, ফুড, অ্যাক্টিভিটিস, ফলোস। আচ্ছা এখান থেকে গ্রাফিক ডিজাইন কোন, এই যে আর্ট অ্যান্ড সেক্টর, এটা ডিজাইন। আচ্ছা এইখান থেকে আমরা এইগুলো কপি করে নিয়ে দিয়ে দিতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি,
এই তো মোটামুটি অনেকগুলো ট্যাগ আমরা এখানে পেয়ে গেছি, কিন্তু ট্যাগগুলো একটু মাথায় রাখবেন যে আসলে এইভাবে দেওয়া যাবে না। আমরা কি করতে হবে, কমা দিয়ে দিয়ে দিতে হবে, হ্যাশট্যাগ ইউজ করা যাবে না এখানে। আমি এগুলো কি করতেছি, হ্যাশট্যাগগুলো বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে কমা দিয়ে স্পেস দিয়ে দিচ্ছি। তো আমি তো আসলে ইউজুয়ালি আসলে এইভাবে দিই না, সো ইটস লাইক আপনাদের দেখানোর জন্য টেকনিক, ইমেজ এসইও টেকনিকটা দেখানোর জন্য আসলে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। একবার করে রাখলে ওই সেম জিনিসই কপি করে করে আপনাদের প্রত্যেকটা ইয়াতে ট্যাগে দিয়ে দেবেন। হ্যাঁ, মাকআপ ফাইলে যদি আপনি করে রাখেন তাহলে আর এই কাজ করার কোনো দরকারই নেই। মানে মাকআপ পিএইচডি ফাইলটার ভিতরেও আপনি ডকুমেন্ট সেট আপে যদি এটা করে রাখেন তাহলে দেখা যাবে যে আপনার প্লাস পয়েন্ট, নেক্সট টাইম আর এটা করা লাগতেছে না। মাকআপ সেভ দিলেই অটোমেটিকলি ডকুমেন্টগুলো আপনার সমস্ত নাম দিয়েই সেভ হয়ে যাবে, মানে ওই যে ইউআরএল সহকারে সেভ হয়ে যাবে। এতগুলো ট্যাগ কই থেকে আসলো? কতগুলো ট্যাগ দিছি আমি? এগুলো বাদ দিয়ে দিলাম, হ্যাশট্যাগ গুলো যা শুধু টেক্সট গুলো আমার দরকার। এই হচ্ছে কাহিনী। ইমেজ এসইও করতে গেলে এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন, খুবই এফেক্টিভ একটা টেকনিক। সার্চ দিলে দেখা যাচ্ছে যে অটোমেটিকলি আপনার ফাইবার লিংক সব কিছু আপনার চলে আসবে। এটা ক্লোজ করে দিলাম, সেভ দিয়ে দিলাম। এই তো এবার এবার যদি আমি ছবিটা ওপেন করি, প্রপার্টিস ডিটেলস, এবার দেখা যাবে যে অনেকগুলো ট্যাগ এখানে শো করতেছে, অনেকগুলো ট্যাগ। এই হচ্ছে টেকনিক। আপনি যদি ইমেজ এসইও করতে চান এই টেকনিকটা ফলো করতে পারেন, এবং পরবর্তীতে যতগুলো ছবি আপনি আপলোড করবেন এই সেম টেকনিকটা ফলো করে জাস্ট এটার এটার হ্যাশট্যাগগুলো কপি করে নিয়ে আপনি যাচ্ছে ওখানে দিয়ে দেবেন, দ্যাটস ইট। আর এক্সট্রা কোনো হ্যাশট্যাগ বা এক্সট্রা কোনো কিছু আপাতত দেওয়ার দরকার নাই, যদি না আপনি ট্রেন্ড ফলো করতে চান। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নতুন নতুন ট্রেন্ড আসে, তখন হয়তো হ্যাশট্যাগের সাথে ওই ট্রেন্ডটাও জুড়ে দিতে। এই হচ্ছে কাহিনী। পরবর্তীতে এটা আমরা সোশ্যাল সাইটে বিভিন্ন জায়গায় আপলোড করে দেবো, দেখবেন যে অটোমেটিকলি আপনার ট্রাফিক জেনারেট হচ্ছে, অটোমেটিকলি মানুষ যে জিনিসগুলো দিয়ে সার্চ দিচ্ছে ওই জিনিসগুলোই ওই জিনিস সার্চের রেজাল্ট হিসাবে আপনার ডিজাইনটাই শো করতেছে। তো ইমেজ এসইও নিয়ে আমরা জিনিসটা বুঝছি তো, নাকি কি বলেন? মোটামুটি অনেকে চলে আসছে, আমরা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিই। তো এটা স্পেশালি স্যার শিবু ভাই, হ্যাঁ শিবু ভাই কই গেছিল, কাল চলে গেছিল নাকি? নেট ছিল না, ওয়াইফাই ছিল না। ওয়াইফাই ছিল না, আচ্ছা ঠিক আছে। আমরা এই যে ইমেজ এসইও নিয়ে একটু কথা আমরা বলতেছিলাম, ইমেজ এসইও কিভাবে করবে বা একটু পরবর্তীতে শেবু ভাইয়ের আমরা ইয়াতে চলে যাবো, শেবু ভাইয়ের এক্সামে চলে যাবো। আজকে কত তারিখ? আট তারিখ। ওকে,
আচ্ছা তাহলে আপনি মহিউদ্দিন ভাই আছেন? ভাই আপনার স্পিকারটা কি করেন কখন টাইম ভাই আসেন স্যার? কায়ুম ভাই আমার সাথে আছে স্যার, স্যার দুইজনে একসাথে আছি। সাজন ভাই আছে, সাগর রহমান, তারপর শামীম আক্তার ভাই আছে, আল মেহেদি ভাই আছে, তারপর একজন আক্তারুল ইসলাম ভাই আছে, তারপর একজন সুলতান রাজিয়া ভাই নাই, শরীফ খান ভাই নাই, শেবু রয় ভাই আছে। ওকে মোটামুটি এবার শেবু ভাই আপনি কি করতে পারেন, স্ক্রিনটা শেয়ার দিতে পারেন, আমরা তাহলে আপনার ইংলিশের স্কিলটা স্কিল টেস্টটা দিয়ে দিই, যেন আপনি কাজের ক্রিয়েট করতে আপনার আর কোনো প্রবলেম না। ওকে আমাদের রায়হান স্যার চলে আসছে, রায়হান স্যার মনে হয় কথা বলবে কিছু বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, মাইক্রোফোন মনে হয় বন্ধ নাকি? আচ্ছা তো কোশ্চেনগুলো আমরা একটু রেডি করি, স্যার আসতেছে, স্যার কিছুক্ষণ পরে চলে আসবে। কোশ্চেনগুলো সোহানুর রেডি করো, তারপরে সাজন, সাজন কি কম্পিউটার সামনে আসো, সরি সাগর রহমান, তুমি কি করো কোশ্চেনটা ধরো, ওই যে ইংলিশের টেস্ট, ইংলিশ টেস্টের যে লিংকটা দিছি আমি, ওইটা কি তুমি পাইছো? জি ভাইয়া পাইছি। ওইটা ধরো, আমরা তাহলে ইংলিশের টেস্টটা প্রিপারেশন নেই, ইংলিশের টেস্টটা আমরা দিয়ে দিই। ওকে শেবু রায় ভাই আপনি কি করেন, স্ক্রিনটা শেয়ার দেন, কিভাবে টেস্টটা রেডি করেন?
আমি আমি এগুলো দেখে দেখে দিচ্ছি, আপনারা কি পাস দিবেন? ওকে আপনারা পাস দেখুন। ট্রাভেল ট্রাভেল ইয়ার্স এক্সাম দিয়ে দিচ্ছ হোসেন? ইংলিশের এক্সামটা দিচ্ছি স্যার। ওনার আচ্ছা ওদের ওই যে সাজেশন দিয়ে দিছি আমি, প্র্যাকটিক্যাল তো বলে দিও, টি-শার্টের প্র্যাকটিক্যাল হবে, টি-শার্ট একটা লোগো দিয়ে ব্র্যান্ড আইডি তৈরি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হবে। ওকে স্যার ঠিক আছে, তিনটের উপর ইয়ে আর কালকে আমরা এক্সাম দেবো। সাজেশন যে বলছি এমসিকিউ সাজেশন দিয়ে দিছি, ওই এমসিকিউ সাজেশন থেকে এমসিকিউ যে সাজেশনটা দিয়ে দিছি ওই সাজেশন থেকে মূলত পরীক্ষা নিব। তার ভিতর 50টা এমসিকিউ থাকবে, 50টা এমসিকিউ এর উপর পরীক্ষা দিতে হবে, আর প্র্যাকটিক্যাল থাকবে। লোগো ডিজাইন দিয়ে ব্র্যান্ড আইডেন্টিটি করতে হবে, টি শার্ট ডিজাইন আর একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ঠিক আছে তুমি তাহলে এক্সাম দিয়ে দাও, দিয়ে তো ওই সাজেশনটা একটু দেখা বুঝাই দিই। আচ্ছা তারপরেরটা কি আছে? Brandon has sent you years of behavior. Behaving bad. Early for behaving bad. Acha, Brandon was sent you early for behaving bad. Acha, inappropriately. Inappropriately. Okay. Behaving bad. Okay, inappropriate to have it. Okay, next. Inappropriately, take a the amount of thing in the situation part of the CD has increased the last 5 years. The amount of কমা হবে। Wait, wait, wait. They will be listed at the PM sharp. The event will listed at the PM sharp. Acha, it is like the last of the card number tower. Card number tower. Next. ওকে তারপরেরটা হবে হচ্ছে হবে
পয়েন্ট আগে ব্যাকে যায় না 7 নাম্বার চেঞ্জ করতে হবে হু অন দা রেড ট্র্যাক ইন দা হ্যাঁ হু হবে এখানে কি করতে ব্যাকে যায় না ব্যাকে যায় না ব্যাকে যায় না 7 নাম্বার পরে আমরা দেখব ব্যাকে গেলে ওটা ফুলি কাউন্ট করবে আচ্ছা ঠিক আছে হু হবে হ্যাঁ হু অন দা ট্র্যাক টু পার্ক অন দা হু উইথ ট্রাই এত হ্যাঁ ঠিক আছে নেক্সট আটে দেন আটে দেন ओके तापे की बात होता है जस्टिन हैज सर एक नंबर तो अच्छा मालूम है when you are done take your book in your room take your book take Let's listen to two of it. Two then, two then next then. Tabaki will say. For making too much noise. Why? Wait. Was question bodhok to was hobe. Sorry. Was the angry with us for making too much noise? Was he angry with us for making too much noise? Was he hobe? Next. The room feels crowded because there are too much people in here. Too many people. Wait, too many of them. The room feels crowded because there are too many people. Too many of them. In number two. Exactly. Too many people in here. Next. Maya seeks the party. Mariam skipped the party because she was ill. Oh, skipped the party because she was sad. Because she was ill. Is one of my favorite posts. Past time. Reading is one of my. Reading. Act number two. Reading is one of my favorite pastimes. Next. আপনারা কিন্তু সার্চ দিয়ে দেখেন আমি বলে দিচ্ছি বাট তারপর আপনারা দেখতে পাবেন ওকে নেক্সট 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 ঠিক আছে হোয়াট ইজ ইন দ্য ওয়ার্ল্ড হোয়াট ইজ দ্য লার্জেস্ট ওশন হোয়াট ইজ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হোয়াট ইজ দ্য লার্জেস্ট ওশন ইন দ্য ওয়ার্ল্ড দুই নম্বরটা If you are not feeling well, you should not come to the office. If you will have come to the office. If you are not feeling well, you should not have come. If you are not feeling well, you should not. Act number two. Act number two. Next.
to not store junk content last week. প্রথম এক নাম্বারটাই দেন আপনি তিন নাম্বারটা দেন একদম লাস্টটা দেন স্টোর কখনো দি হয় না মানে দেয়ার হয় না object okay next sari mera to their new store mane tade ko notun dukan just open last week chalu koreche ek sapta age ekdom tai to aro that after this after to that chalo sorry that তারপর কি এটা ইফ ব্র্যান্ডন ফিশেস হিজ ওয়ার্ক বাই অ্যাপল হি উড নিড চার নাম্বারটা আর উইল তো অবশ্যই হতো তাই না উড এক নাম্বারটাই হবে 100% শিওর নেক্সট হোপফুলি দ্য টিম অ্যারাইভ then later sooner than later gene arrives sooner than later sooner hobe tin na beta tin number ta 100% sure next ei blog er bhitore answer bhul ache onek I was ki jamie smith ki I wish Gemini told us about the meeting before today. I wish Gemini would tell us. Gemini had told us. I wish. এখানে wish uncertain. I wish Gemini would tell us. About the meeting before the meeting before today. Chan number ta hobe 100% sure next. Sai ga to asche je ek ar prothom ta ek ar char er bhitore jekono ekta hobe. I wish Gemini Sai ga amake prothom ta. Konta dibo? Gemini I wish Gemini had told us. Ek number ta den next. Seeing this snow reminds me
Women need to go to clear lake. Women need to go in. Sir, off going. Off going. New number. We are going to lake. Next. The can condition of the fly demanded that they give me my money back. Do you number ta? Next. Tin number ta. Even though Billy failed the test, he still passed the class. Tin number ta. 100% sure. Tin number ta. Next then. Ita kono problem nahi. Tin number ta. Tin number ta. Next. After the party, comma hobe. Comma. We shall head home. Comma. 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 কমা বলতে ডটটা না কমা ওটা কি কমা আমি কিন্তু দেখছি স্যার ডটটা তো দুই নম্বরে আছে কমাটা এক নম্বরে আছে তাহলে ঠিক আছে আমি এর থেকে একই জিনিস দেখতেছি আমি আপনাদের বুঝতে দিলাম হ্যাঁ নেক্সট ইফ ইওর ফোন স্টপড ওয়ার্কিং ইউ উড হ্যাভ গটেন এ নিউ ওয়ান ইফ ইওর ফোন স্টপড ওয়ার্কিং You will you have gotten? Will you get? You have gotten. If you are number if you will get what the worries. Here I will say if your phone stopped working, you would have gotten a new phone. You will get if. So that means the answer then you would have gotten a new phone. Act number two. Is working there for 15 years. But does not went to work full time. But she is open to coming in and freelancing. Open to coming. Or sir, in to pishone ashi. Freelancing. In to ashe bolte in hobe. Mane tin number ta. এর মধ্যে কি রাতে ডাজ নট ওয়েন টু ওয়ার্ক ফুল টাইম বিকজ শি ইজ ওপেন টু কামিং ইন এ ফ্রিল্যান্সিং বেস কামিং হবে তিন নাম্বার টাও কাম 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 স্যার আমার এখানে দুই নাম্বারটা আসছে দেন কাম ওপেন টু কামিং ইন She is open to come. Brother does not want to work time because she is open to coming on a freelancing basis. Coming on a freelancing basis. Come in. Sir, maybe do number two, sir. Open to come in. Come in. Next. Then count on it. Is that next for work? Yeah, then next. That the briefcase in the corner was his.
এক নাম্বারটা হবে, এক নাম্বারটা সিলেক্ট করেন। হ্যাঁ ওয়েট, নেক্সট দিয়ে না, নেক্সট না দিয়ে এবার 30 চলে যান, 30 চলে যান, 30। হ্যাঁ কোনটা বললেন? হ্যাঁ 30 ক্লিক করেন। ওপেন টু কাম ইন অন এ ফ্রিল্যান্সার, ওটা কাম ইন হবে, কাম ইন। ঠিক আছে, এটা ঠিক আছে, নেক্সট নেক্সট ঠিক আছে, নেক্সট, তারপর এটা নেক্সট। ওকে, ইউ নিড এ গুড সেন্স অফ হিউমার টু এনজয় দ্য টিভি শো, এক নাম্বারটা হবে সেন্স অফ হিউমার, এক নাম্বারটা। সেভ ভাইয়ের কারেন্ট চলে গেছে নাকি? এক নাম্বারটা 100% হবে, নেক্সট দেন। হ্যাঁ as soon as you as soon as you wake up you need to take the dog out, as soon as you wake up you need to next the first person years motor crop has built the world has been building the first for the past 10 years motocorp has been building motocorp has been building the world most fuel efficient car has been building has built হবে for the past 10 years hey it is motocorp has been the world has next has been have na kaun eta already banaye ho the prince corp spend comparing until on the comparatively on the none of the above the other একটাও যাচ্ছে না next neither or nor neither is this sweeter session of neither is this sweeter sir not only but not only is this sweeter fashionable but it's also pain that is also not only but ঠিক আছে দুই নাম্বারটাই হবে next the article says that the movie was এটা কোনটা হবে হ্যাঁ একদম চার নাম্বারটা শিওর ঠিক আছে স্যার নেক্সট চার নাম্বারটাই হবে রেডি প্রিটেন্ডেড র্যান্ডি প্রিটেন্ডেড টু এনজয় দ্য মিল টু এনজয় দ্য মিল এক নাম্বারটা হবে এনজয় দ্য মিল ইভেন দ্য দ্য is like broccoli trendy pattern yeah idea next we'll spend the afternoon at the job site jobless we'll spend the afternoon at the jobless place of chan number we'll spend the afternoon at the jobless sir tin number ta holo the afternoon at the job site then hey have a job site of place
ফিজিক্যাল বস্তু ধরেন তাহলে এটা যদি ডিজিটাল বস্তু ধরেন সাইট চলবে তারপর একটা আই রিয়েলি লাইক নিউ সোয়েটার র্যান্ডম নিউ সোয়েটার দুই নম্বরটা দুই নম্বরটা নাকি চল্লিশটার মধ্যে 32টা হয়েছে অনেকে ব্লগ লেখে নাকি দিতে ওরা খারাপ করছে তো আমি যখন দুটো নিয়ে রাখছিলাম দেখার জন্য তারপরে পাবলিশ করতে পারবো না কি বলতে আচ্ছা দেন দেখি এটা কি আচ্ছা এটা পার্থক্যটা কি এতক্ষণ কি দিলাম এটার ভিতরে এটার ভিতরে পার্থক্য কি আমি তো শিওর না এটা একটু রিসার্চ করা লাগবে আমাকে না দেই একটু দেখে নেই আগে আচ্ছা দেখি আবার যান দেখি টেস্টে যান দেখি কেন আপনার ওটা পাবলিশ হচ্ছে না ইংলিশ ফাইবার টেস্টটা দিতে কি ও ইয়াটা দিতে বলতেছে নাকি ও আপনি এটা দিয়ে ফেল করছেন সেই কারণে সে আসলে ওটা দিতে বলতেছে জোর করে রিটেক তো আপনি দিতে পারবেন রিটেক এন্ড অফ অক্টোবর 25 উই দ্যাট কি দেখেন 3 মাসের ভিতরে দুইবার দিতে চাইলে আপনি ও দাও রাখতে দেখি ওকে কন্টিনিউ করতে পারো দেখ কি অবস্থা যেহেতু আসছে কি বলতে ওইখানে যে শীতটা আমরা কপি করে রাখছি আমি আবার দেখতেছি
Thank you.
Contribution for it, how it made it possible
Okay, choose the correct meaning of the word given below from the option given thereafter. Jugular and meaning there could serve jugular E. Jugular meaning. তিন নম্বরটাই হবে Which of the following does not mean mean sharp or unpleasant? Okay. Unpleasant. No, mean. Unpleasant. So does not mean sharp or unpleasant. তাহলে কোটা হবে একদম লাস্টের টাইম
এখানে মনে মাল্টি চয়েস আছে মাল্টিপল দিতে পারবেন নাকি দেখেন তো দেন 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 একটাই লাস্টের টাই choose the closest meaning of the first word the given phrase nice meaning of the activity. Okay, third part of which of the following word means the sad.
Relationship expressed in the original set. Danger. Legit threat. Act number two. Next. Shivu bhai asen na nai. Na amar current e chole gelo. $500 বায়ার রিকোয়েস্ট এখন সবাই পাবেন ঠিক আছে মেইন কথা হচ্ছে রায়ান স্যার কিন্তু আপনাদেরকে সাজেশন দিয়েছে ক্লাসরুমে তো ইট লাইক গত আগামীকাল আপনাদের ওইটার উপরে এক্সাম হবে এমসিকিউ দেওয়া আছে এমসিকিউগুলো যেগুলো ফটোশপ ইলাস্ট্রেটর রিলেটেড এমসিকিউ ওইগুলাই ভালো থাকবে ওই এমসিকিউগুলো একটু স্টাডি করবেন ওইগুলোর ভিতর থেকে হয়তো 50টা কোশ্চেন দেওয়া থাকবে 50টার অ্যান্সার 1 ঘন্টায় আপনাদেরকে দিতে হবে অ্যান্সার এই যে এমসিকিউ এর সাজেশনগুলো আপনাদেরকে দিয়ে দিতে ফাইবার এবং ফ্রিল্যান্সার এই ফাইবার এবং ফ্রিল্যান্সারের দুইটা যে এমসিকিউ আছে এগুলো স্টাডি করবেন এই দুটোর ভিতর থেকেই বলা হবে আপনাদের কোশ্চেন আসবে বাইরেও কিছু থাকতে পারে একটু এলোমেলো কিছু থাকতে পারে এই আর কি ग्रामर ওই জিনিসটা দিতেই হবে এবং ওটাতে একটা ভালো মার্ক নিয়ে আসতে হবে আর এখানে সাজেশন দেওয়া আছে সাজেশনটা ওপেন করে এগুলো স্টাডি করবেন আর প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল স্যার যেটা বললো যে আপনাদের টি-শার্ট ডিজাইন থাকবে আপনাদের আরো বড় করে বিজনেস কার্ড বানানো দেখানো হয়েছে স্টেশনারি বানানো দেখানো হয়েছে কোম্পানির স্টেশনারি কিভাবে বানাবেন বা স্টেশনারি কিভাবে বানাতে হবে মানে কারো কোনো কনফিউশন আছে কিনা
বলতে পারেন। চেষ্টা করেন কালকের ক্লাসটাতে অ্যাটেন্ড করতে। পরবর্তীতে মেন্টরিং ক্লাস আমরা কন্টিনিউ করব, আমাদের অ্যাসেসমেন্ট হওয়ার পর আমরা মেন্টরিং ক্লাসে চলে যাব এবং আপনাদের মনিটরিং, তখন হয়তো বা 4 ঘন্টা ক্লাস নাও হতে পারে, তখন হয়তো বা জাস্ট আপনাদের কি করতেছেন না করতেছেন বা কেমন মার্কেটিং চলতেছে এই বিষয়গুলো নিয়ে আর কি আলোচনা করা হবে এই আর কি। বাট আপাতত আপনারা প্রিপারেশন নেন কিভাবে এক্সামটা দিবেন। বাকি সবাই কি এক্সাম গুলো দিয়েছেন? ফাইবারের যে এক্সাম গুলো ছিল ওইগুলো কি বাকি সবাই দিয়েছেন? ভাই আমি একটাও দিইনি। সাগর বলতেছো নাকি? জি ভাইয়া। তোমার গিগ কয়টা রেডি হইছে? কয়টা গিগ ভাই? একটা হইছে। কেন পাবলিশ করো নাই? তোমাদের কি ভার্সিটি এখনো চলতেছে নাকি? তাহলে আমাদের স্কুলে ভাই খেলা চলতেছে, তো এই জন্য আর কি। স্কুলে খেলা চলতেছে এই টাইমে আর এই কাজ বাদ দিয়ে তুমি খেলতেছো তাহলে হবে? ভাই আসতেছে না ভাই, কি করবো এখন? আই এম ভাই আসতেছে না ভাই, ভাইও খেলতেছে। আচ্ছা যাই হোক, আপনারা আমাকে একটা টি শার্ট বানায় দেখেন। ইউজুয়ালি আসলে টি শার্ট বানাতে দিবে হবে নেক্সট ক্লাসে, তো আপনাদের টি শার্ট বানানোর কোনো একটা প্রজেক্ট থাকবে, আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দিচ্ছি ওটাতে পার্টিসিপেট করেন, ওটাতে কাজ করেন, টি শার্ট আমাকে একটা বানায় দেখেন। আপনাদের তো আমি মেকআপ বানানো দেখেছি, মেকআপ বানানো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে কিনা? We are wanting to full color t-shirt design for Ato.
The design should be feature based on South t-shirt design, but with a key line, thigh and the waist. The design must provide source file and a PSD as well as the high resolution JPEG. ওকে এই প্রজেক্টটাতে আপনারা পার্টিসিপেট করতে পারেন। এটা একটা টি শার্টের প্রজেক্ট, আর একটা প্রজেক্ট আমি দিচ্ছি ওইখানেও আছে। এই দুটোর জন্য আমাকে একটা ডিজাইন করে দেখান দেখি কে কেমন ডিজাইন করতে পারে। আর একটা লিংক দিয়ে দিচ্ছি, এটা টি শার্টের প্রজেক্ট ছিল। ওকে আমি দুইটা লিংক দিয়ে দিছি, এই দুইটা লিংকে দুইটা কন্টেস্ট আছে টি শার্ট ডিজাইনের। আমাকে টি শার্ট ডিজাইন বানায় দেখান দিই কে কেমন টি শার্ট ডিজাইন পারে। এখানে বেসিক্যালি টেক্সট ম্যানিপুলেশন করতে হবে এবং হ্যাঁ প্রথমটাতে কালারফুল কাজ করতে হবে, সেকেন্ডটাতে মনে হয় না এত কালারফুল কাজ করতে হবে। ওইখানে টিক চিহ্ন দিতে হবে, আই হ্যাভ রিড দ্য এমপ্লয়মেন্ট, হ্যাঁ ওইটা টিক দিয়ে সাইন দিয়ে দেন। এগুলোকে সবগুলো মার্কআপ ছিল নাকি? সবগুলো স্যার, এই যে এখানে যে ছবিগুলো দেখতেছি সবগুলো, হ্যাঁ এগুলো তো তোমার পেজে মনে হয় আপলোড করা হয়নি স্যার? আপলোড করছি স্যার, এই যে প্যাকেজ ডিজাইন আর এই ফ্লায়ার ডিজাইন এগুলো করছি স্যার। টেস্ট আছে তাই ঘুরে আসতে হবে, এখন মোটামুটি হয়েছে, আশা করি সপ্তাহের মধ্যে করে ফেলতে পারবো। অনেক টার্গেট আছে। Thank you.
Restaurant. স্যার ইমেজেই তো বুঝি না স্যার দেয়নি স্যার কি বলছে You are wanting a full color design, okay? The design should feature a peach or something for the Florida. Florida. Similar to.
করলো নাকি আবার এরকমই স্যার এরকম করে আস্তে আস্তে চলে সাইবার ইন্সপেক্ট এলিমেন্টে গেলে কাজ হবে এটার উপরে ইনফো এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ও সরি হচ্ছে না রাইট ক্লিক করো রাইট ক্লিক করো এখানে রাইট ক্লিক করো ওই যে ভিউ পেজ এর ফটো দাও মিডিয়া ওই যে সরি সরি স্যার স্যার ভিউ ইমেজ ইনফো আছে স্যার ওই তো ভিউ ইমেজ ইনফো দিই স্যার ওকে ওই যে ইমেজ ইমেজের উপর ক্লিক করো কোথায় ক্লিক করুন ইমেজ লেখা আছে না ব্যাকগ্রাউন্ড তারপরে ইমেজ লেখা আছে নিচে দুটো লাইন আছে ইমেজ হ্যাঁ হ্যাঁ সেভ অ্যাজ সেভ অ্যাজ এই হচ্ছে টেকনিক যদি ওয়েব ফরম্যাট থাকে এইভাবে নামাতে হবে এইটা তুমি ওপেন রাখছো কেন এটা দিয়ে তুমি কি করবে কোনটা দিয়ে স্যার ওই যে ওই টি-শার্টের ডিজাইনটা না ওটা করতেছিলাম স্যার আমি আচ্ছা এটা নিয়ে একটা ডিজাইন বানাও দেখি কি অবস্থা কেমন হয় দেখি কি করি মাথায় তো কিছু আসতেছে না স্যার কি করব স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার হ্যাঁ দেখা যাচ্ছে তো হ্যাঁ স্যার করছি এখন এটা সেভ দাও স্যার ও জিপিজি ফরম্যাটে সেভ আহা
ভুল করছি তো স্যার। এইখানে এক্সট্রা করছি রেজুলেশনের তো অবস্থা খুবই খারাপ। আমি কাজ করবো কেমনে স্যার? তোর বাজেট জানি কত ছিল? কন্টেস্টের বাজেট কত ছিল? $300 স্যার। তিন দিন সময় আছে স্যার। ওটা বানাইতে কি বেশিক্ষণ সময় লাগবে নাকি? দেখো ওটা বানানো ইজি। দেখি স্যার আরেকটা যে আছে ওটা ছেঁড়া ফাটা এই ইফেক্টটা কি স্যার ডাউনলোড করছে? এই ছেঁড়া ফাটাটা কি টেক্সচার?
ওকে কপি করব না স্যার, বাদ দিয়ে দিব কিছু কিছু, তাহলে তো আর কপি হবে না। দেখি স্যার কাটে কুটে কিছু বানানো যায় কিনা। এরকমই করলাম না এক কাজ করে সাইডে ইমেজে সেভ দিয়ে পরে ইমেজ টেস্ট করে নেব শেষ। এত শর্টকাট ঠিক হলো হবে না তো, বানাও ওটা, বানাও ওটা, বানাতে কতক্ষণ লাগবে স্যার? কত ফাংশন করছে এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, আরে স্যার বানাবো, বানাই ফেলো ওটা, বানাতে তো বেশি করে লাগবে না, হাইট 1 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে। কে মেসেজ দেয় রে বাবা, এতক্ষণে কয়েকটা ভেরিয়েশন বানা ফেলো। Thank you.
পরে পরে দেখা যাচ্ছে না শুধু শুধু আমার কষ্ট দিচ্ছেন খালি স্যার মনে ছিল না পেন্টুলের কথা কালার তো চেঞ্জ করা যাবে ভাই সমস্যা নাই কী জি লোগো বানাইছে আল্লাহই জানে কেমনে যে আপনি 2 মিনিটে করতেন স্যার আল্লাহ জানে এই স্টক দিয়ে ভাই তো ঝামেলা হয়ে গেছে ডাইরেক্ট সিলেকশন ধরে এটাকে পারাই দে
ना तो क्या गाड़ी से एक्सपेंड करो कंट्रोल सेंटर স্যার ডিসি এখন ছোট বড় করো সমস্যা হবে কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট টু অ্যাঙ্কার পয়েন্ট যায় না কেন অ্যাঙ্কার পয়েন্টের সাইডে বসতে কিভাবে স্যার গুজামেল দিয়ে মিলাইছি মাঝে মধ্যে আহারে নষ্ট হয়ে গেছে স্যার এবার ওই যে উপরে অ্যালাইন উইথ দা সিলেকশন অ্যালাইন উইথ ইয়া দাও কি এলিমেন্ট দাও চিন্তা করো না ঠিক করতেছি ওইটা ঠিক করতেছি এখন একটু দামে চাপা দাও মানে কি বলে বামে চাপা দাও বামে বামে এবং নিচে সোজাসুজি অ্যালাইনমেন্ট ঠিকঠাক করো সোজাসুজি করো স্যার ডিসি দুটো অ্যাঙ্গার পয়েন্ট এক হয়েছে কিন্তু এই যে অবস্থা স্যার এটা আমরা পরে ঠিকঠাক করব সমস্যা নেই কেটে দিতে হবে ওকে এটাও তাহলে একই অবস্থা করি স্যার এই দুটা
ওকে স্যার ডান এবার এক্সপ্যান্ড দিয়ে শেপ বিল্ডার টুল টুল দিয়ে কাটো আর কি তাহলে হয়ে যাবে ফিনো রিস্টপ স্যার দুটো তো থাকবে তাই না হ্যাঁ হ্যাঁ দাও দাও তারপর এবার তুমি জাস্ট ডাইরেক্ট সিলেকশন টু দিয়ে বা শেপ বিল্ডার টু দিয়ে এক্সট্রা অংশগুলো তুমি কেটে দিবা বুঝে নাই স্যার এখন জুম ইন করো জুম ইন করো হ্যাঁ হ্যাঁ জুম ইন করো এই যে কেটে দাও এটা অটো প্রেস করো শেপ বিল্ডার টুল ধরো শেপ বিল্ডার টুল শেপ বিল্ডার টুল অটো শেপ বিল্ডার টুল এটা না হ্যাঁ অটো প্রেস করো পারফেক্ট এই তো এই তো সিমিলার হবে এগুলো আজ আছে দেই স্যার প্যাচ কেটে দিতে পারো আচ্ছা জয়েন করে দে এগুলো তো লাগবে না এখন স্পেয়ার হইছে মার্চ করে দেব আমরা পরে এখন আগে কাটো যাচ্ছে যেগুলো এক্সট্রা আছে সেগুলো কেটে দাও নিচে আছে এক্সট্রা হ্যাঁ হ্যাঁ নিচে ওকে ওকে বাহ বাহ কাজ না করলে তো তোমরা টেকনিক শিখতে পারতাম না এগুলো এতদিন এতদিন কি করলাম বুঝলাম না কিছু তুমি না কাজ ভালো করো আপনারা দেখাইলে তো আর ভালো পারি না স্যার আচ্ছা কি করা যায় এটাকে আর কি কাস্টমাইজ করতে ওটা বানাও আগে ওটা কপি করো আগে ওটা কখনো কপি করার পর তারপরে এটাকে কাস্টমাইজ করতে হবে আগে কপি করো চলে পুরো পাস্তে আমি মনে হয় এই ডিজাইনটা কোথায় দেখছিলাম এটা কিসের জন্য এটা কিসের জন্য একটা সিম্বল মনে হয় ভালো করে বিস্তারিত আরেকবার যদি বলতেন বুঝতে পারছেন এটা হচ্ছে প্রথম কাজ সেকেন্ড কাজ হচ্ছে রায়হান স্যার আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিছু প্রজেক্ট দিবে আপনাদেরকে ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুটাকে কম্বাইন করে প্রেজেন্টেশন করে দিতে হবে মানে সুন্দরভাবে প্রজেক্টটা কমপ্লিট করে এই যেমন আমরা ফ্রিলান্সার ডট কমে কম্পিটিশন করি না প্রজেক্ট করি না যেরকম আমাদের ডিসক্রিপশন করতে হয় ডিসক্রিপশন করে আমাদেরকে প্রজেক্টটা কী করতে হয় রেডি করতে হয় সিমিলারভাবে রায়হান স্যারও আপনাদেরকে একটা প্রজেক্ট দিবে এরকম ডিসক্রিপশন দিয়ে দিবে আপনাদেরকে ওই প্রজেক্টটা পরে মানে ডিসক্রিপশনটা পরে ওইগুলো প্র্যাকটিক্যালি রেডি করে দিতে হবে সেটা টি শার্ট ডিজাইন হতে পারে সেটা ফ্লায়ার হতে পারে সেটা লোগো হতে পারে সেটা একটা কর্পোরেট স্টেশনারি হতে পারে এটা রায়হান স্যার আপনাদেরকে দিবে কালকে ওকে কি যে দেয় স্যার আল্লাহই জানে এক এক ব্যাচে এক এক জিনিস দেয় কোনো কোনো বারই সেম কোশ্চেন আসে না সো এক একবার এক এক কোশ্চেন থাকবে মানে এক এক ব্যাচকে এক এক কোশ্চেন দেওয়া হয় সেটা কোনো রিপিটেড কোনো কিছু না প্রজেক্ট দেওয়া হবে রিয়েল লাইফ প্রজেক্ট এই আর কি তো এই প্রজেক্টগুলো সুন্দর করে করে মার্ক আপ করে প্রেজেন্টেশন করে ওগুলো সাবমিট করবেন ওইগুলো যেন আমরা পরবর্তীতে মিনিস্ট্রিতে দেখাতে পারি যে হ্যাঁ আমাদের স্টুডেন্টরা এই ধরনের কাজ পারে এই ধরনের কাজ করছে এই যে তাদের এক্সাম নেওয়া হয়েছে এই ধরনের কাজ তারা শিখছে কোর্সটা থেকে ওকে আর আপনাদের মেইন তো উদ্দেশ্য হচ্ছে শুধু কাজ শেখানো কাজ পাওয়া এটা জাস্ট আমরা অ্যাসেপ্টটা এক্সামটা নিয়ে রাখতেছি যে যারা যারা অ্যাটেন্ড আছেন যারা যারা প্র্যাকটিস করতেছেন বা আমাদের সাথে আছেন যারা তারা যেন আর কি কাজ পায় আপনাদেরকে যেন আমরা ইউটিলাইজ করতে পারি সেই সেইভাবে রেডি করে রাখতে চাই ওকে ভয় পাওয়ার কিছু নাই তেমন কঠিন কিছু থাকবে না আমি তো থাকবোই আমি এক্সপ্লেন করে দেবো বুঝিয়ে দেবো সমস্যা নেই আল্লাহ কি অবস্থা সবাই গেছে কই থাকতে হবে যদি এরকম কিছু হয় যাওয়া হয় তাহলে আপনারা অবশ্যই থাকতে হবে তো আপনার সুবিধা মতো আপনি একটা ডেট বলে না না ভাইয়া আপনি
ওকে আক্তারুল ইসলাম ভাই চলে আসছে, আশা করি কিছুক্ষণ পর্যন্ত শোনারও চলে আসবে, সমস্যা নাই। গ্রাফিক কার্ড দোস্ত এক একটা এক এক রকম আছে, অনেক প্রাইসিং আছে, ডিপেন্ড করতেছে সে কোন ব্র্যান্ডের কিনবে। মোটামুটি স্ট্যান্ডার্ড একটা 4GB কিনতে গেলে 12-16,000 টাকা লাগবে। 4GB ওরা যেটা 5 যেটা 4 স্টার দিছে ওই ডিজাইনটাকে কাস্টমাইজ করে জাস্ট কিছু ডিফারেন্ট ভেরিয়েশন করতে হবে এই আর কি। ও কিন্তু ওই সার্কেল ডিজাইনটা পছন্দ করছে, ফার্স্টে 2 স্টার দিছে পরে আবার 3 স্টার দিছে। সিম্পল কাজ কিন্তু এখন কোনটা যে উইনার বানাবে আল্লাহই জানে। এখানে দেখি অলরেডি মানুষ যে কি কি বানাচ্ছে আমি তো মাথায় আইডিয়াই পাই না। এরা দেখি এত আইডিয়া মানুষের কোথা থেকে বেরো, ওরে আল্লাহ সবগুলো রিজেক্টই করে দিছে। 7 নাম্বার পেজের পর থেকে সব রিজেক্টেড। স্যার হ্যাঁ 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 আমি দেখতেছি অবশ্য। স্যার আপনি যে প্রজেক্ট দিয়েছেন আমি করছি আর কি। ওটা কি বানাইছেন নাকি ওটাই বসাই দিয়েছেন নাকি? এটা হলো অনেক কাজ করলাম আর কি, এটা একটা করছি আর আরেকটা করছি হলো এটা আরেকটা। দেন সাবমিট করে দেন, এখন দেখেন কোনটা পছন্দ করে। বেসিক্যালি তো আসলে টি-শার্ট উনি জাস্ট একটু মনে হয় কালারফুল কিছু একটা চাচ্ছিল। কালারফুল দিলে তো সারা রোগ ফন্টের কালার আবার চেঞ্জ করতে হবে। তা অবশ্য ঠিক, দেন সাবমিট করে দেন। যদি আসলে এটা কারোটা দেখা যাচ্ছে না, স্যার দিব সাবমিট করব। হ্যাঁ সাবমিট করে দেন। সিম্পলের ভিতরে যা হয় দেখেন, ক্লায়েন্ট ফিডব্যাক দেয় না আসলে সবাই এই ধরনের দিয়ে হয়তো সাবমিট করে, সবাই হয়তো বা এই ধরনের টি শার্টের উপরে বসে সাবমিট করে যেহেতু কেউ কারো ডিজাইন দেখতে পারতেছে না। এখন কথা হচ্ছে আপনার ডিজাইনের ভিতরে ইউনিকনেসটা কি আছে, আপনার ডিজাইনের ভিতরে কি ইউনিকনেস আছে যেটার কারণে আপনার ডিজাইনটা আসলে চুজ করবে। সাপোজ অন্যরাও কিন্তু এরকম থিঙ্কিংই করতেছে, আপনারটা কোন পয়েন্ট অফ ভিউ থেকে এক্সট্রা অর্ডিনারি হলো। এই কোশ্চেনের সম্মুখীন হয়ে তো সব থেমে গেছে নাকি? জি স্যার ইমেজ এসইও এখন স্যার এটা হলো মার্কেট পোস্টাল না জি স্যার মার্কেট করার সময় ফাইল ইনফোতে যে আপনি অ্যাড করে দিতে পারতেন আপনার ফ্রিল্যান্সার ডট কম এর লিঙ্কটা অ্যাড করে দিতে পারতেন আপনার ফ্রিল্যান্সার ডট কম এর প্রোফাইলে চলে যাবে এখন মেন কথা হচ্ছে যে আমরা তো আসলে ডিজাইন সাবমিট করতেছি যেটা ফ্রিল্যান্সার ডট কম এ সাবমিট করবো সেটার লিঙ্ক দেবো হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম এর লিঙ্কটা আমাদের পার্সোনাল প্রোফাইলের আর যেটা ফাইবারের জন্য মার্কেটিং এর জন্য করবো সেটার জন্য আবার ফ
ঠিক আছে থ্যাংক ইউ স্যার তাহলে আমি আবার এটা ই করতেছি মার্কআপটাতেই আপনি ফাইল ইনফরমেশনটা সেভ দিয়ে রাখেন তাহলে নেক্সট টাইম
মেক আপ করার পরে এক্সট্রা করে আর আপনার ইয়ে করতে হবে না, এক্সট্রা করে ওই সেভ করে দিতে হবে না, মেক আপের ভিতরেই আপনি এটা করে রাখবেন আপনার মেক আপ কালেকশন। জি জি জি, থ্যাংক ইউ স্যার। ওকে, দেখি কি অবস্থা বিশেষ হয়ে আছে। শেভের কি স্কিন শেয়ারিং হবে নাকি, নাকি শেভের আবার কারণ হবে? ও না, আসছে আসছে আসছে, স্কিন শেয়ার দেওয়া আছে তো। কে অবস্থা মহসেন? এই তো স্যার, আমাদের টি শার্ট বানানো দেখতেছি স্যার, হয়ে গেল। তনে বেসে কেউ নতুন কেউ কাজ পাইছে? নতুন কেউ ওইভাবে কাজ পায় নাই। শেবু ভাই নতুন একটা প্রজেক্ট আর কি উইন করছিল, কন্টেস্ট freelancer.com, freelancer.com তো আগে কোনো কাজ করে নাই। ওইটা ওইটা আমার দরকার নাই, আমার দরকার নতুন। একদিকে আর একদিকে জব প্লেসমেন্ট এর দুটাই। তুমি রাতে আমার সাথে আসো, রাতে বসো। আর এদের তো সাজেশন দিয়ে দিছে না? আমি তো ক্লাসরুমে দিয়ে দিছি, আর হচ্ছে বলে দিছি মুখে যে টি শার্ট সাথে কি কি করতে হবে বলে দিছি না? আপনারা শুনছেন সবাই? আবার একটু বলেন স্যার। আসে মাত্র চারজন রে বলে বলে আবার আসলে ওদের আবার বলতে হবে না? আচ্ছা যাই হোক, আপনারা চারজন গ্রুপে ডিসকাস করেন আপনাদের গ্রুপে যে আমরা টি শার্ট করবো, তারপরে হচ্ছে একটা লোগো ডিজাইন থাকবে, মূলত লোগো ডিজাইন দিয়ে ব্র্যান্ড আইডেন্টিটি করতে হবে, অর্থাৎ ব্র্যান্ড আইডেন্টিটির মার্কআপ ডাউনলোড করে রাখেন আপনারা, লোগো করে ওটাই ব্র্যান্ড আইডেন্টিটিতে ইউজ করেন। আরেকটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হবে সাবজেক্ট ওয়াইজ, যেমন মাদার্স ডে ফাদার্স ডে থাকে না, এইরকম। ঠিক আছে, সব না ব্রোশুর ফ্লায়ার ওয়েড টাইপের না, এগুলোকে বলে ডে ওয়াইজ যে ব্যাকগ্রাউন্ড গুলো থাকে। তুমি যে ইয়েতে সার্চ দাও, গুগলে যে বিভিন্ন সার্চ দাও, দিয়ে যে নিয়ে আসো, বিভিন্ন জন বিভিন্ন এলিমেন্ট ডাউনলোড করে, তুমি এটা ফাদার্স ডে একটা এলিমেন্ট ডাউনলোড করো, করে সেটা দিয়ে ফেসবুক কভার পেজও তৈরি করো, আবার ওইটা ফ্লায়ারেও ইউজ করো, ওইটা ফেসবুক পোস্টেও ডিজাইনে ইউজ করো। মূলত তো ওইটা ছিল একটা ব্যাকগ্রাউন্ড, একটা সাবজেক্ট ওয়াইজ ব্যাকগ্রাউন্ড, যে কারণে তুমি ওইটা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারতেছো, তাই না? ঠিক, আমাদের ওই জিনিসটা মানে করতে হবে, ওই জিনিস। ঠিক আছে, সমস্যা না, তারপরে আরো আমি দেখায় দিবনি, তো যখন কাজ করবেন তার আগে একটু দেখায় দিলাম যে আমি কেমন ডিজাইন চাচ্ছি, কিন্তু এইরকম প্রেজেন্ট থাকলে তো হবে না নাকি মহসেন? তোমার তো হাজিরা খাতায় তুমি কতজন প্রেজেন্ট রাখছো? ওদের যারা যারা আসছিল তাদের দিছি, লাস্ট মোমেন্টে ওরা আবার চলে গেছে, এরা আসছিল, স্ক্রিনশট আছে মোটামুটি 14 জনের মতো। আচ্ছা আচ্ছা, তার মানে কথা যে তোমার হাজিরা খাতাটা অনুসারে আমাকে একটু কালকে স্টুডেন্ট বুঝায় দিও, যা হাজিরা খাতায় তুমি যতজনের প্রেজেন্ট দিছো কালকে যেন সবাই যেন উপস্থিত থাকে। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওকে, যাই হোক, কালকে যেন সবাই অ্যাটেন্ড থাকেন, কালকে আবার মিস দিবেন না এক্সামটা। হ্যাঁ, সেভাবে এটা কমপ্লিট করে ফেলো।
টেক্সটটা কি আমাদের বেশি থেতে গেছে মনে হচ্ছে। হ্যাঁ সব ভাই আছি আমি অনলাইন। স্যার আমার স্ক্রিন থেকে দেখা যাচ্ছে আমি বলতে চাই টেক্সটটা একটু বেশি থেতে গেছে মনে হচ্ছে, মানে টেক্সটটা কেমন জানি থেতে গেছে বেশি। বেশি চেপে গেছে Thank you.
Thank you.
মাঝখানের লাইনটা কেটে দিতে পারেন। একটা ছেঁড়া ফাটা টেক্সচার নিয়ে আসেন, টেক্সচার নিয়ে এসে এটার সাথে ক্লিপিং মাস্ক করে দেন। জি আমার কেমন হচ্ছে? ছেঁড়া ফাটা টেক্সচার সারে
যে ফন্টটা ইউজ করছেন ওই ফন্টটাই ছেঁড়া ফাটা ফন্ট আপনি ইউজ করতে পারেন। চক ফন্ট ক্লোদিং টেক্সচার ওকে হচ্ছে আচ্ছা ওইটাই কি করেন টেক্সচার নিয়ে ওইটা টেক্সচারটা ক্লিপ করেন এই যে যেমন এইগুলো এই যে টেক্সচারগুলো মেইনলি হচ্ছে এই টেক্সচার গুলো মানে টি শার্টের যখন কোন ক্লোথিং এর মানে টি শার্টের ডিজাইন যখন আমরা করি এই ধরনের টেক্সচার গুলো আসলে মোস্টলি ইউজ করা হয়ে থাকে এগুলোকে বলা হয় মানে রিপ্ট ওয়ে টেক্সচার বা চক টেক্সচার কিছুটা মনে হয় যে চক চক ভাব চলে আসে অটোমেটিক
ওই যে টেক্সের উপরে যে ওভারল্যাপিং অবস্থায় লাইনটা আছে ওই লাইনটা কেটে দাও। আচ্ছা ক্রিয়েট আউটলাইন করার পর এবার এক্সপ্যান্ড করুন। এবার সবগুলোকে ধরে এবার সরি এবারে আবার এক্সপ্যান্ড করতে হবে, আবার এক্সপ্যান্ড করতে হবে। হ্যাঁ ওই যে ওইটাকে ধরে এক্সপ্যান্ড বলতে এরকম নয়, এটা ক্রিয়েট আউটলাইন। ওই যে অবজেক্ট, অবজেক্টটা যান, এখন অবজেক্টটা যান। না 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 এখানে না, এখানে না, ধরেন আগে। হ্যাঁ ধরেন, এখন অবজেক্টটা যান। এখন আবার স্ট্রোক লাইন গুলো, স্ট্রোক লাইন গুলো আপনি কি করেন এক্সপ্যান্ড করে ফেলেন, স্ট্রোক আর স্ট্রোক রাখেন। আপনি কি করতে পারেন মাঝখানের ইয়াটাকে কেটে দিতে পারেন, মাঝখানের যে এক্সট্রা অংশটুকু আছে ওই মাঝখানের অংশটুকু আপনি কাটবেন কিভাবে? পুরোটাকে না ধরে, পুরোটাকে না ধরে যে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দেন, যেগুলো যেগুলো মাঝখানে ওভারল্যাপিং হয়েছে। না না ওইভাবে কেটে না, সবগুলোকে ধরেন। মাঝখানে লাইন গুলো কেটে দেয়
কি অবস্থা শোনো, তুমি কই গেছিলা, এতক্ষণ পরে আসলা তুমি? স্যার আমি তো এখানে ছিলাম, কারেন্ট চলে গেছিল। স্যার দেখতে পাচ্ছেন? ডট ডট গুলো উঠাই দিব স্যার। দেখো ওর 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 ডিজাইনটা একদম মনে হচ্ছে যে থিকনেস ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমারটা কেন মনে হচ্ছে মাসখানে থিকনেস ঠিক একটা একটা দূর দিয়ে দিয়ে এসেছে। আচ্ছা ওই যে রায়হান স্যার আসছিল, এসে বলে গেছে কালকে যেন কেউ আবার মিস না করে, কালকে एग्जामটা যেন সবাই অ্যাটেন্ড থাকে, আজকে যারা যারা অ্যাট লিস্ট ছিলেন সবাই যেন কালকে অ্যাটেন্ড থাকেন। ওকে আচ্ছা, আজকে আর লেন্থি করতেছি না, সেবু ভাইটা দেখি, সেবু ভাইটা চেক করে চলে, ও সেবু ভাই মনে চলে গেছে। দেখো যে লাস্টেরটা আর প্রথম দুটো অবভিয়াসলি ভালো হয়েছে, প্রথম লাইনের যে কটা আছে ওদেরটার মতন করার চেষ্টা করো। আপনার কালেকশনে আছে তো মনে হয় স্যার, দেখলাম। সেটা হতে পারে মাদার ডে, সেটা হতে পারে এপ্রিল ফুলের, সেটা হতে পারে ওয়ার্কার্স ডে, মানে একটা একটা ডেট দিয়ে দিবে, ওই দুটার উপরে ডিপেন্ড করে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করতে হতে পারে। এই হচ্ছে কাজ। ওকে কালকে দেখা হবে সবার সাথে আবার, আর এটা সাবমিট করে আমাকে দেখাও, গ্রুপে গ্রুপে সাবমিট করো। শুন ওকে স্যার, স্যার ব্যাকগ্রাউন্ড কি নিজে বানাইছে বানাইতে হবে নাকি স্যার ডাউনলোড করলে হবে? এটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক তো, হ্যাঁ আইডিয়া নিতে পারো, আইডিয়া অনলাইন থেকে নিতে পারো, আইডিয়া নেওয়া যেতে পারে, কিন্তু একদম হুবহু কপি হলে হবে না,
নিজে থেকে কাস্টমাইজ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড বানায় ফেলতে হবে, এই হচ্ছে কাজ। ওকে আজকের মতো এখানেই ক্লোজ করে দিচ্ছি। আমি আর অ্যাটেন্ডেন্স দিলাম না, যেহেতু অনেকে অনেকে অলরেডি মিসিং, মানে অনেকে অলরেডি নাই, যারা যারা আসে সবারটাই দিলাম, যাদের আমি ছিল সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি, যারা একদম আসে নাই তারা তো নাই। আর এটা করে শোনোর তুমি কি করো আমাকে গ্রুপে একটু দেখাও কেমন হলো। ওকে হচ্ছে, কিন্তু টেক্সটটা বোল্ড করে দিলাম না আর একটু বেটার হবে, বোল্ড না যদি থাকে তাহলে বোল্ড স্ট্রোক দিয়ে বাড়াই দিবা। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লোজ, কালকে আবার দেখা হবে, তুমি এটা সাবমিট করে দিও ঠিক আছে। খোদা হাফেজ, ভিডিওটা এখানেই সেভ দিয়ে দিলাম।